নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত টিভি বেঙ্গলি। এই মুহূর্তে আমরা আছি ন্যাশনাল ইনস্টিটিউট ফর দ্য এমপ্লয়মেন্ট অফ পার্সন উইথ ইন্টালেকচুয়াল ডিসএবিলিটি রিলিজিয়ান সেন্টার অফ কলকাতায়, এবং এদের পক্ষ থেকে একটি সুন্দর প্রোগ্রামের আয়োজন করেছেন তারা, শারীরিকভাবে পিছিয়ে পড়া মানুষদের নিয়ে একটি বিশেষ প্রোগ্রাম। এখানে তাদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি একাধিক প্রোগ্রাম এবং পুরস্কার তুলে দেওয়া হয় তাদের হাতে। এই বছর তারা এই প্রোগ্রামে 40তম বর্ষে পদার্পণ করলো। চলুন দেখে আসি তাদের প্রোগ্রাম এবং জেনে নেই কী বলছেন কর্মকর্তারা। मेरा नाम टी मुकेश। तो इस ऑर्गेनाइजेशन में कितने दिन से है आप? नहीं, मैं इस ऑर्गेनाइजेशन में नियरली 20 ईयर्स है, एंड ये ऑर्गेनाइजेशन जो है नियर अबाउट 40 साल से पर्सन विथ इंटेलेक्चुअल एंड डेवलपमेंटल डिसेबिलिटीज के लिए काम कर रहा है। आज हमारा 40th एनुअल डे सेलिब्रेशन है। इसमें एक्चुअली हमारा बच्चों को जो ट्रेनिंग के साथ साथ कल्चरल टैलेंट्स के ऊपर भी हमने ट्रेनिंग दिलवाते हैं, वो जो उनका कल्चरल टैलेंट है उसको एग्जिबिट करने के लिए एक प्लेटफॉर्म जैसे आज का दिन ऑर्गेनाइज किया जा रहा है। इसमें सारे बच्चा उनको जो सिंगिंग टैलेंट्स और डांसिंग टैलेंट्स और जो ड्रामा स्किट जो भी है वो सारे इन लोग इधर आके डेमोन्स्ट्रेट करेंगे। इसके अलावा हमारे पास इन बच्चों को ट्रेन करने के लिए मास्टर ट्रेनर्स बोल के डिप्लोमा लेवल से पीजी लेवल तक हमारे पास लॉन्ग टर्म कोर्सेस चल रहा है। ये जो कोर्सेस है हमारा रिहैबिलिटेशन काउंसिल ऑफ इंडिया से अप्रूव्ड कोर्सेस है। उस कोर्सेस में जो जो मास्टर ट्रेनर्स है उन लोग भी आज इन लोग आज परफॉर्मेंस दे रहे हैं। तो कुल मिलाकर ये हमारा एक बहुत इम्पोर्टेंट डे है। इस डे में हमारा जो पूरे साल का जो मेहनत है उसको हमने पब्लिक डिस्प्ले में दे रहे। सो इसका मेन ऑब्जेक्टिव है कि ये जो जनरल पब्लिक है वो इन बच्चों को जाने, उनको स्किल्स है, उनका एबिलिटीज है। नॉर्मली डिसेबल्ड बच्चा बोले तो हमारा सोच कि वो कमज़ोर है, वैसे ही सोच रहा था, लेकिन वो सोच को तोड़ना है। इनका अंदर भी बहुत एबिलिटीज है, वो एबिलिटीज़ को सबका पब्लिक में हमने डिस्प्ले करना चाह रहे। दैट इज़ द ऑब्जेक्टिव ऑफ दिस एनुअल डे सेलिब्रेशन। धन्यवाद। प्रथमे একটু আপনার নামটা বলবেন। আমার নাম নৃত্যশিল্পী তাপস দেবনাথ। তো আজকে যে এখানে এসেছেন কেমন লাগছে, কি বলবেন এই এত সুন্দর একটা প্রোগ্রাম কেটে? কি বলবো, মানুষকে অনেক সচেতন করার জন্য আজকের এই প্রোগ্রাম। যারা এসেছেন তারা তো বুঝতেই পারছেন, আর যারা আসেননি তারা অনেক মিস করছেন। একটা বাচ্চাকে কিভাবে গড়ে তুলতে হয় এবং গড়ে তোলার জন্য কি কি সচেতনতা দরকার, তার জন্যই আজকের এই প্রোগ্রাম 40 বছর উদযাপন। দাদা প্রথমে আপনার নামটা? আমার নাম হচ্ছে ইন্দ্রজিৎ পাল। আজকে এখানে এসে কেমন লাগছে, কি বলবেন আজকের প্রোগ্রামটা কিনে? আমি বেশি কথা বলবো না, শুধু দুই একটি কথা বলছি। আজকে এখানে এসে অনেকটা মনের জোর নিয়ে বাড়ি ফিরে, এবং এই ধরনের প্রোগ্রাম যারা এই ইনস্টিটিউটটি আজকে 40 বছর এই ধরনের প্রোগ্রাম অর্গানাইজ করলো, তো যারা এই প্রোগ্রামের সাথে রিলেটেড আছেন, যা যাদের জন্য এই প্রোগ্রামটা করা যাচ্ছে, তাদের কাছে একদম নতমস্তকে বলবো যে এই ধরনের প্রোগ্রামগুলো আপনারা চালিয়ে যান। সমাজে এই ধরনের প্রোগ্রামের হওয়ার অনেক দরকার আছে, এবং আজকের যে প্রোগ্রামে বাচ্চাদের যে পারফরমেন্সগুলো দেখতে পারলাম, এক্ষেত্রে একটাই বলবো যে ডিসেবিলিটি আমাদের মনের ভেতরেই রয়েছে। সব থেকে বড় ডিসেবিলিটি হচ্ছে আমি এটা পারবো না, এটা আমার দ্বারা হবে না, আর এটার একমাত্র মহৌষধ হচ্ছে এগিয়ে আসতে হবে, চেষ্টা এবং উইল পাওয়ার। এর থেকে বেশি কিছু বলার নেই। ধন্যবাদ। তো এখানে এসে কেমন লাগছে? এখানে এসে যেটা লাগছে, ভালো লাগছে, পজিটিভ লাগছে। নিজেকে অনেকটা লুজার মনে হচ্ছে যে এতগুলো উইনারের মাঝখানে থেকে, যে আমি সত্যি এদের যে উইল পাওয়ার সব থেকে, আমি এদেরকে সবাই বলছে, বাট যাদেরকে নিয়ে আমরা কেউ বলছি না তারা হলো ট্রু ফাইটার্স, প্রত্যেকের মায়েদের কথা, প্রত্যেকের মা বাবা স্পেশালি মাদার্সদের দেখছি যেভাবে তাদের উইল পাওয়ার। আমি বাচ্চারা সবাই সমান, হয়তো দেখবেন আপনার আমার আঙুলটা কিন্তু 5টাই আছে, কিন্তু সব ডিফারেন্ট সাইজের, কিন্তু সবটাই কিন্তু সমান, আর একটা মুঠো হলে এক জায়গায় কিন্তু পৌঁছায়। তো
কেউ হয়তো একটু জোরে দৌড়ায়, কেউ একটু আস্তে দৌড়ায়, বাট সবাই দৌড়াচ্ছে, দ্যাটস ইম্পর্টেন্ট। তো এরকম সুন্দর প্রোগ্রাম 40 বছর ধরে চলছে, আরও 4000 বছর ধরে এগোক, এবং আমি চাইবো, আমি দেখছি আর ভাবছি যে কেন এদের জন্য এত অপরচুনিটিস কম বিভিন্ন জায়গায়, সামাজিক জায়গায়। অবশ্যই ডিভিশন করা থাকুক, কিন্তু অপরচুনিটিস যেন থাকে প্রত্যেক রিয়েলিটি শো। আমি যেহেতু একটা ডান্স ব্যাকগ্রাউন্ড থেকে আছি, প্রত্যেক নাচের শো, গানের শো, যেগুলো আমাদের বেঙ্গল কালচারের মধ্যে আছে বিভিন্ন ইভেন্টে, ওদের জন্য যেন অবশ্যই জায়গা করা, কারণ ওদেরকে আমি সামনাসামনি এই প্রোগ্রামে দেখছি, অ্যান্ড দে আর ব্রিলিয়েন্ট, অ্যান্ড ওরা কারোতে কম নয়, ওরা ওদের তরফ থেকে ওরা বেটার, আমরা আমাদের তরফ থেকে, কিন্তু দুজনেই ইকুয়ালি বেটার। থ্যাংক ইউ, ব্যাস সেটাই বলেন।